সালামু আলাইকুম আমি কামরুল হাসান আজকের ক্লাসে তোমাদেরকে স্বাগতম আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে মানব ধর্ম কবিতা আমরা মানবধর্ম কবিতা সম্পর্কে ডিটেলস এর আগে আমরা আলোচনা করেছি আজকে আমরা মানব মানবধর্ম কবিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশটি এমসিকিউ আলোচনা করব। এক নম্বর এমসিকিউ লালন শাহ কী ধরনের কবি অ্যান্সার হচ্ছে মানবতাবাদী মরমী কবি দুই নম্বর প্রশ্ন লালন শাহ কার শিষ্যত্ব গ্রহণ করেছেন অ্যানসার হচ্ছে সিরাজ সাই তিন নম্বর প্রশ্ন লালন শাহ গানে কি নামে পরিচিত অ্যানসার হচ্ছে ফকির লালন এখানে কখনো কখনো অপশন তাও থাকবে থাকবে হচ্ছে লালন ফকির কিন্তু অ্যান্সার হবে ফকির লালন চার নম্বর কোন দুইটি ধর্মীয় শাস্ত্র তিনি সাধনা করেছেন অ্যান্সার হচ্ছে হিন্দু এবং মুসলমান পাঁচ নাম্বার প্রশ্ন তার দর্শন ও চিন্তা প্রকাশ করেছেন কীসের মাধ্যমে অ্যান্সার হচ্ছে গানের মাধ্যমে ছয় নম্বর প্রশ্ন তিনি জন্মগ্রহণ করেছেন কোথায় এবং কত সালে অ্যান্সার হচ্ছে সতেরোশো বাহাত্তর খ্রিস্টাব্দে জিনায়দহ তিনি জন্মগ্রহণ করেছেন এবং মৃত্যুবরণ করেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়াতে তিনি মৃত্যুবরণ করেছেন আঠারোশো নব্বই খ্রিস্টাব্দে কুষ্টিয়াতে আট নম্বর প্রশ্ন হচ্ছে জেতের ফাতা এটা শব্দ অর্থ কী এটার অর্থ হচ্ছে জাত বা ধর্মের বৈশিষ্ট্য নয় নম্বর প্রশ্ন হচ্ছে গঙ্গা জল কী অর্থে ব্যবহৃত হয়েছে অর্থাৎ ধর্ম কবিতায় গঙ্গা জল কী অর্থে ব্যবহৃত হয়েছে অ্যান্সার হচ্ছে পবিত্র অর্থে যাওয়া কিংবা আসার বেলায় এটার অর্থ কি এর অর্থ হচ্ছে জন্ম ও মৃত্যুর সময় এগারো নম্বর প্রশ্ন সব লোকে কয় লালন কি জাত সংসারে এটি মূলত কি ছিল এটা মূলত হচ্ছে গান বারো নম্বর প্রশ্ন হচ্ছে কবিতায় কবি কি নিয়ে প্রশ্ন উত্থাপন করা হয়েছে তাহলে কবিতায় কবির কি নিয়ে প্রশ্ন উত্থাপন করেন সেটা হচ্ছে মানুষের জাত পরিচয় তাহলে লালন শাহ মানবধর্ম কবিতায় সে কি নিয়ে প্রশ্ন করেছেন সেটা অ্যান্সার হচ্ছে মানুষের জাত পরিচয় এরপর হচ্ছে তেরো নম্বর প্রশ্ন লালন কোনটিকে গুরুত্বপূর্ণ মনে করেন না অ্যান্সার হচ্ছে জাতকে অর্থাৎ লালন কখনোই জাত বা ধর্মকে গুরুত্বপূর্ণ মনে করেন না লালনের কাছে কোন ধর্ম হচ্ছে কোন ধর্ম মূল কথা সেটা হচ্ছে মনুষ্য ধর্মই তার লালনের কাছে মনুষ্য ধর্মই হচ্ছে কি মূল কথা পনেরো নম্বর প্রশ্ন লালন কোনটি বিশ্বাস করেন না সেটা হচ্ছে জাত ও ধর্মের ভেদাভেদ তাহলে জাত এবং ধর্মের যে পার্থক্য এটা লালন বিশ্বাস করেন না ষোলো নম্বর প্রশ্ন কূপজল শব্দ অর্থ কী কূপজল অর্থ হচ্ছে কুয়োর পানি সতেরো নম্বর প্রশ্ন লালন শাহ কুষ্টিয়ার কোথায় মৃত্যুবরণ করেন অ্যান্সার হচ্ছে ছেউরিয়ায় মরমী শব্দ অর্থ কী মরমী অর্থ হচ্ছে আধ্যাত্মিক একটা চেতনা তাহলে আমরা মরণমী শব্দ অর্থ হচ্ছে আধ্যাত্মিক ভাব উনিশ প্রশ্ন উনিশ প্রশ্ন হচ্ছে জল কি অনুসারে ভিন্ন হয় জল পাত্র অনুসারে ভিন্ন হয় লোকে গৌরব করে যথা তথা এখানে যথা তথা অর্থ হচ্ছে যেখানে সেখানে তো তোমরা আশা করি এই মানবধর্ম কবিতার মূল বিষয়টা বুঝতে পেরেছ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষ্টি আমি কেউ আমি তোমাদেরকে আজকে শেয়ার করলাম আর মানব মানব ধর্ম কবিতার মূল বিষয়টা হচ্ছে মানে মানুষের মূল্য হচ্ছে সবকিছু কিছু সব সব কিছুর উপরে কোনো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা মানুষকে মানুষ হিসেবে মূল্যায়ন করব কোনো জাতি হিসাবে কোনো ধর্মের দিক থেকে মানুষকে মূল্যায়ন করা যাবে না তো আশা করি তোমরা বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ